নিউজিল্যান্ডের মাউরি রাজা কিঙ্গি পুতাতাওতে পুতাতাউতে ওয়োহরও সপ্তম মারা গেছেন শুক্রবার ত্রিশ আগস্ট সকালে কিঙ্গিটাঙ্গা বা রাজা আন্দোলন সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘোষণা করে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ঊনসত্তর বছর শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয় কিঙ্গি তুহইতিয়ার রাজ্যাভিষেকের আঠারোতম বার্ষিকী উদযাপন করার কয়েকদিন পরেই হার্ট সার্জারি করেন তারপর তিনি সুস্থ হওয়ার জন্য হাসপাতালেই ছিলেন রাজা তুহেইতিয়া উনিশশো সালে তুহেইতিয়া পাকিতে জন্মগ্রহণ করেন দুহাজার সালে তার মায়ের মৃত্যুর পর তাকে রাজার মুকুট দেয়া হয় তার মায়ের মতো রাজা ঐক্য গড়ে তোলার একজন মহান ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো এদিকে রাজা তুহেতিয়ার মৃত্যুতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন সরকারি ও পাবলিক ভবনে পতাকা অর্ধনমিতভাবে ওড়ানোর সময় শ্রদ্ধা জানানোর নেতৃত্ব দেন বিবিসি বলছে কিঙ্গিটাঙ্গার নেতারা রাজা তুহেইতিয়ার উত্তরসূরি নির্বাচন করবেন এবং তার আন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন রাজার নাম ঘোষণা করা হবে না খন্দকার আসিফুজ্জামান ডেস্ক বার্তা টোয়েন্টি ফোর